দ্বিতীয় কিংবা তৃতীয় সারির নয়, সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাংলাদেশ সফরের জন্য প্রথম সারির দল ঘোষণা করল ভারত। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিক ধাওয়ানরা। ওই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও দলটির অভিজ্ঞ ইনফর্ম ব্যাটার বিরাট কোহলি। তবে বাংলাদেশ সফরে আসবেন তারা। ওয়ান ডে ও টেস্ট খেলতে শুধু রোহিত বিরাট নয়, পূর্ণ শক্তির দল নিয়েই আসবে ভারত। কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পান্ত খেলবেন ওয়ান ডে ফরম্যাটে। পেস আক্রমণে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ আছেন। প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি পেসার ইয়াশ দয়াল। ইঞ্জুরি থেকে ফেরা রবীন্দ্র জাদেজাকেও যুক্ত করা হয়েছে। টেস্ট সিরিজেও অধিনায়ক রোহিত খেলবেন। বিরাট কোহলি, শুভমান গিল ও রাহুলরা আছেন। অভিজ্ঞ স্পিনার রবিশ্চন্দন অশ্বিন ও বাঁহাতি কুলদীপকে নেওয়া হয়েছে। শামি সিরাজের সঙ্গে পেস আক্রমণে রাখা হয়েছে গতিময় উমেশ যাদবকে। বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবে ভারত। প্রথম ওয়ান ডে 4 ডিসেম্বর মাঠে গড়াবে, পরের দুই ম্যাচ হবে 7 ও 10 ডিসেম্বর। প্রথম টেস্ট 14 ও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 22 ডিসেম্বর। গতবার বাংলাদেশে এসে একমাত্র টেস্ট ড্র ও তিন ম্যাচ ওয়ান ডে সিরিজ হেরে গেছে ভারত। সেবারও প্রথম সারির দল নিয়েই খেলতে এসেছিল। মূলত মুস্তাফিজ ভেলকিতেই সিরিজ জিতেছিল টাইগাররা। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন টানা টি টোয়েন্টি খেলার পর অবশেষে ওয়ান ডে ও টেস্ট ফরম্যাটে ফিরবে টাইগাররা। টেস্টের হিসাব বাদ ওয়ান ডেতে জিততে পারবে তো বাংলাদেশ? ঘরের মাঠে কয়টি ম্যাচ জিতবে বাংলাদেশ? কমেন্টে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।